আসসালামু আলাইকুম বাসার মধ্যে ঢুকা দিই হ্যাঁ বিশাল বড় কি পড়ে রয়েছে এজিয়েন্টে চাপ দেওয়ার উঠে ভাই বিশ্বাস করেন আমার কামড় তো লাগতো না আমি শিক্ষার তামড়ে দামগা এটাই শিখে আপনি কেউ চিন্তা ভাব না কিন্তু আমি ব্ল্যাক পটেটো আমার কাছে এগুলা কিছুই না এটা এনতে ধর্মু ধৈরা রাইন্দা খায় দিন এত বড় স্পাইডার ক্রেপটারে হাত দিয়ে ধরাটা আমার ঠিক হবে কিনা জানি না তাও এমন সাহস করে এটা ধরে বলতেও আমার বাসার মধ্যে ধরার মতো কিছু নাই কিছু নাই কিছু নাই কিছু নাই কামড় দিস না কামড় দিস না কামড় দিস না কামড় দিস না এই স্পাইডার ক্যাপটাই ভাবছিল যে আমি বাসার মধ্যে যখন ঢুকবো ফাঁক করে আমার ঘরের উপরে উপরে এক কামড় আমার আকাশে বাড়াই দিব কিন্তু বিষয়টা হয়েছে যে আমি আজকে যেই টাইমে বাসায় ঢুকার কথা ছিল ওই টাইমে ঢুকি নাই ঢুকতে একটু লেট করছি আর অপেক্ষা করতে করতে কখন জানি গাজা খায় গম দিছে এখনো ঘুমাইতেছে মানে ওরা যে জায়গাতে দূরে পড়ছি এখনো বুঝতেই পারে নাই তুমি আর বুঝতেও পারবো না বুঝার আগেই তুমি আমার পেটে এই স্পাইডার যদি ঘুম ভাঙা যায় তাহলে অলগে আমি জীবনও পারবো না কারণ আমার কামরাই মেরা লেগ আর যেহেতু এমন ঘুমাই আছে ওই হিসাবে আমি তাড়াতাড়ি একটা ফ্রাই মধ্যে গরম পানি নিয়ে নিছি এটার মধ্যে হালকা তেল দিছি আর উপরে একটু লবণ দিয়া এমন এই যে এই জায়গার মধ্যে একটা খোসা মেরা ভিতরে ফেলাই দিব মানে কুয়ার মধ্যে ফেলামো কিন্তু ওর ঠ্যাং এত বড় বড় মানে ভিতরে ঢুকতেই চায় না কি পরিমাণ গাজা খায় ঘুম দিলে এই তেল দেওয়া গরম পানির মধ্যে আর ঘুম ভাঙতেছে না তবে মুখ দিয়ে একটু একটু ফুট ফুট বাড়িতেছে সম্ভবত ঘুম মানে খুব তাড়াতাড়ি ভাঙবো আর ঘুম ভাঙার আগেই মানে আমি চাতাদা তাতা ভিতরে যাতে বাইন না হইতে পারে হ্যালো 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 এমনও ঘুমাইতেছে যেহেতু আমি এই স্পাইডার ক্র্যাফ্টারে বারবিকিউ কিউ করবো ওই হিসাবে আমি এই জায়গার মধ্যে নিচ্ছি হচ্ছে মরিচ পাখি লবণ পাখি এটা হচ্ছে জিরা পাখি এই জায়গার মধ্যে হচ্ছে আদা রসুন পাখি না আদা রসুন বাটা এটা হচ্ছে মরিচ পাখি আর এই জায়গার মধ্যে নিচে হচ্ছে বার্বিকিউ পাখি বার্বিকিউ মশলা এগুলো সব কিছু এখন আমি একসাথে মিক্সড করে নিব আমার মশলা হয়ে গেছে আর এইদিকে আমি স্পাইডার ক্রেফটারে শীতত করে নিছি শীতত করার পরে স্পাইডার ক্রেফটা আর লাল হয়ে গেছে কিন্তু উপরে এগুলা কি বৈশা উঠছে আল্লাহই biếtে পারব স্পাইডার ক্রেফটারে আমি আরো একবার ভালো করে পানি দিয়ে ধুইয়া নিছি ধোর পরে এটা একদম ফকফক হয়ে গেছে একদম লাল হয়ে গেছে যদিও এটার উল্টা সাইড দেখাইলে এখনো অপরিষ্কার কিন্তু এই ময়লাগুলা উড়ানো কোনোভাবেই সম্ভব না আর যেহেতু এটারে বারবিকিউ করব ওই হিসাবে এখন এটার প্যাকেট ফাইরা এই পাটা ফাইরা এটার ভিতরে আমার মশলা ঢুকাইতে হবো দিয়া আমি পারফিকিউ করবো আর এই যে এনে যেটা দেখতাছেন মানে হয়তো বা ভাবতে পারেন যে এটা কি দেখাই আমি এই যে এই জিনিসটা হচ্ছে ওর পুকি মশলা ঢুকানোর জন্য এটারে এখন মাঝখান দিয়ে আমি একটা ফাড়া দিব একটা হচ্ছে মাঝখান দিয়া তারপরে হচ্ছে এটার পা গুলাও পাই এরপর হচ্ছে যে মশলা আমি আমি নিছিলাম এই মশলা এখন এটার ভিতরে ঢুকাই দিতে হইব এখন এটার ভিতরে আমি মশলা গুলা ঢুকাই দিব মশলা মাখানো কমপ্লিট আপনারা ভাবতে পারেন যে কিভাবে আমি বার্বি কিউ করবো আমার এই চুলার নিচে সুন্দর একটা বার্বি করার মেশিন আছে এটার মধ্যে এমন আমি এই কাঁকড়ারে সুন্দর করে সরি না তো বা এই স্পাইডার ক্রেপ এটা এই যে এরকম সুন্দর করে বসাই দিচ্ছি একটা ঠ্যাং বাকি আছে ঠ্যাংটারেও দিয়া এটা এখন ভিতরে দিয়ে দিলাম এখন হচ্ছে শুধু অপেক্ষার পালা পুরো হয়ে গেছে এটা ভিতরে দিয়ে রাখছি আমি এটা একটু চেক দিতে নিছিলাম আর চেক দিতে নিয়ে এই হচ্ছে আমার বার্বিকিউ মানে বার্বিকিউ সব আকাশ ইচ্ছাই আছে মানে এতক্ষণের যত পরিশ্রম যত কিছু সব কিছু হয়ে গেছে বার্বিকিউ ভাবছিলাম যে আকাশে উঠছে তাও মন্ডারে ভুজ দিতাম বার্বিকিউগুলোয় যে নিচে পড়ছে গইলা গিল্লা মানে আমার আসলে এতক্ষণের যত কষ্ট যত শ্রম সবগুলো হচ্ছে বৃথা গেছে আমার চুলাটা ময়লা হয়েছে আমারে এই মানে আমার কাকরা মনে করেন যে আহ মন চাইতেছে নিজের নিজে সুতা দিয়ে বাইরেই মানে এটার ভিতরে দিয়া আমি ভুললে গেছিলাম যে আমি বারবি করতেছি মানে আপনার সামনে আমি আসলে খামতাম পারতাম না নয়তো আমি ভাই নয়া দিতাম এটা পিসাও দাম অনেক দাম দিয়ে এটা আনছি অনেক নাই নাই খাইলা দিনের